ওকে ভাই, এখন আমি জঙ্গলের মাঝখান দিয়ে ঢুকাই দিয়ে বলবো ভাই প্লিজ, যাতে করে গাছের সাথে বড় গাছের সাথে বাড়ি না গিয়ে যাতে করে অ্যাক্সিডেন্ট না করি। এনিওয়ে, ও মাই গড, দেখতে জঙ্গলের রাস্তা, এই যে এটা হচ্ছে জঙ্গলের রাস্তা। জঙ্গলের রাস্তার মধ্যে গাড়ি চালানোর মজাটা কেমন? আর আপনারাই এখন বলেন, আপনারা নিজেরা বলেন ভাই গেমের গ্রাফিক্স কেমন। আমি কিচ্ছু বলবো না যে গ্রাফিক্স ভালো হ্যান ত্যান কিচ্ছু বলবো না, আপনারা নিজেরাই বলেন গেমের গ্রাফিক্সটা কেমন লাগতেছে। মাই গড, এই গেমটার একটা যে বিষয় কি জানেন? Hey, what's up guys, welcome back to another gameplay video. So guys, আজকের পার্টের মধ্যে আমরা one of the best and মাথা নষ্ট করার মতো গ্রাফিক্সের একটা গেম খেলবো, যেই গেমটার নাম হচ্ছে Forza Horizon 5. Yes guys, আমরা একবার অনেক দিন আগে, প্রায় আজ থেকে দেড় দুই বছর আগে আমরা Forza Horizon 4 খেলেছিলাম, তাও সেটি ছিল ডেমো ভার্সনে, ফ্রিতে পাইছিলাম ওইটা। তো আজকে আমরা খেলবো Forza Horizon 5, আর তাছাড়া ভাই Forza Horizon 4 এর যারা গ্রাফিক্সটা দেখছেন তারা হয়তো বা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে ভাই Forza Horizon 5 এর গ্রাফিক্সটা কতটা অ্যামেজিং হতে পারে। মরুভূমি গুলো কিন্তু অনেকটা এইরকম। ও ভাই, এটা গেম নাকি মুভি? মনে হচ্ছে রিয়েল লাইফের কোন একটা মুভি চলতেছে ভাই। দেখছেন, এটা হচ্ছে গেম। Oh my god, everyone is welcome. All right, seriously, এতো অসাধারণ গ্রাফিক্স এর গেম এটা। মানে গেমটা যখন খেলি না, মানে তখন একটা কি বলে, মানে নিজের মধ্যে একটা জোশ কাজ করে। ও ভাই, Forza Horizon 5 হচ্ছে এমন একটা গেম যেটা ওপেন ওয়ার্ল্ড প্লাস রেসিং গেম, প্লাস এই গেমের মধ্যে GTA 5 এর ফিলও পাওয়া যায়, RDA 2 এর ফিলও পাওয়া যায়, অ্যান্ড একটা রেসিং গেমেরও ফিল পাওয়া যায়। ও মাই গড, এটা কিন্তু গেমের ইন্ট্রো চলতেছে, ইন্ট্রোতে এই অবস্থা। বিমানে করে মেবি আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে রেসিং করার জন্য। You just have to let go and enjoy the ride. Okay. All right. এখন মেবি আমাদের একটা রেস হবে, বিমান থেকে নিচে ডিরেক্ট গাড়ি ফেলে দিবে। ও মাই গড, ওকে আমাকে এখন এন্টারফেস করতে হবে, এন্টারফেস করলাম। অল রাইট, এখন এই গাড়িটাকে বিমান থেকে নিচে নামবে। ও মাই গড, ইটস ক্রেজি। ওকে ভাই, আমাদের পাশে লাভা পুল আর আমরা এখানেই রেস করব। অল রাইট গাইস, ফার্স্ট টাইম রেস করতে যাচ্ছি, জানি না কেমন হবে ফিলিংসটা। ওকে অল রাইট, ফাইনালি আমরা এখন রেস করতে দিব। ও ভাই, গ্রাফিক্সটা দেখেন একবার, অত্যাচার ড্রাইভিং ফিল্ডটা অসাধারণ। ওই টাইম ভাই গ্রাফিক্সটাকে হাই করি একদম যতটুকু সম্ভব, আলট্রা করব। সিরিয়াসলি ভাই, অলরেডি সব কিছু এক্সট্রিমে করা আছে, আর মেবি আপডেট করা যাবে না সব কিছু। ওকে, এখানে ভাই পেজটাকে আনলক করে দিই, অ্যান্ড আমার মনে হয় না আর এখানে আপডেট করা যাবে ভাই। সব কিছুই আমরা একদম আলট্রা সেটিংসে রাখছি, আলট্রা না মিন সরি এক্সট্রিম সেটিংসে রাখছি। ওকে, এখন আমাদেরকে মূলত এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন রোডের মধ্যে, এটা ধরে ধরে চালাতে হবে, আর এস দিয়ে আমরা এখানে ব্রেক করতে পারবো। ওই যে পাশে যে বিমানটা দেখতে পাচ্ছেন, ওই বিমান থেকে মূলত আমাদেরকে নামাই দেওয়া হয়েছে। ও ভাই, সিরিয়াসলি ফিলিংটা কিন্তু অসাধারণ। আচ্ছা, এখানে একটা কি বলে রাস্তা, যে রাস্তা দিয়ে মূলত চালাতে হবে। এখন এখানে শীতকালের রাস্তা মনে হচ্ছে আমার কাছে, সামনে একটা গাড়ি আছে, আই থিঙ্ক এটাকে আমাকে ক্রস করতে হতে পারে, এটাকে ভাই ক্রস করতে হবে এখন। এটা ও ও ভাই, অসাধারণ লাগছে ভিডিওটা, দেখছেন জাম্প, দেখছেন কত উপর থেকে জাম্প করছি আমি, মানে রিয়েলিস্টিক একটা ফিল আছে। GTA 5 এর গ্রাফিক্স কিন্তু সুন্দর, বাট ড্রাইভিং এর রিয়েলিস্টিক ফিলটা কিন্তু আসে না, যারা খেলছেন তারা জানেন। Forza Horizon 5 এর ড্রাইভিং এর রিয়েলিস্টিক ফিলটা একদম মানে 100% আসে। ওকে ভাই, একটা স্টিয়ারিং যদি আমার কাছে থাকতো এখন, সিরিয়াসলি অসাধারণ লাগতো। সবাই ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, যদি এই ভিডিওতে 5 লক্ষ ভিউ আসে, হ্যাঁ এই ভিডিওতে যদি 5 লাখ ভিউ আসে, তাহলে ওয়াদা দিচ্ছি আমি একটা লজিটেক G29 যেটা আছে না, প্রায় 3000 টাকার মতো ওটার প্রাইস, ওইটা একটা নেব। ওকে, এখন এখান দিয়ে অনেক বড় একটা জাম্প হবে। ও কেন আমি বলছি, এখানে 5 লাখ ভিউ আসলে এই ভিডিওতে আমি তাহলে এখানে একটা স্টিয়ারিং কিনবো, লজিটেক G29, বাট 5 লাখ কি 1 লাখ ভিউ আসতে ভাই কষ্ট হয়ে যায় লল। বল রাইট, এখন মেবি আমাদের এখানে আরও একটা রেস হবে। ও ভাই, এই গাড়িটা কিন্তু অসাধারণ, এটা দিয়ে রেস করতে হবে মারাত্মক হবে।
Oh my god. Alright, এখন আমাদেরকে মেবি এখানে নামায় দেবে। নামায় দেওয়া হোক। Alright, আমাদেরকে নামায় দিয়েছে। এখন মূলত এই জায়গার মধ্যে আমাদেরকে রেস করতে হবে। গেমসের মধ্যে এখানে ভাই কার কন্ট্রোলিংটা কিন্তু Forza Horizon 4 এর মতোই অনেকটা কন্ট্রোলিং এর মধ্যে তেমন একটা আপডেট আসে নাই। বাট গ্রাফিক্সে কিছুটা আপডেট আসছে। রিফ্লেকশনে আমি যতটুকু মানে খেয়াল করতেছি রিফ্লেকশন কিছুটা আপডেট আসছে। আর এখানে কি বলে ম্যাপের আপডেট আসছে। এটা হচ্ছে অনেক বিগ একটা আপডেট ম্যাপের, কারণ আগের ম্যাপটা কিন্তু এতটাও সুন্দর ছিল না। সুন্দর ছিল বাট মানে কি বলে এতটাও ছিল না, আগেরটা আরও কি বলে আর একটু নর্মাল ছিল, এখনটা একটা আরেকটু বেশি অসাধারণ। আর ও এখানে একটা বিমান আছে, লল ব্রো, বিমানের সাথে আমরা এখানে ইয়ে করছি। আরে আমি ওই ভাই কন্ট্রোলিং হারাই ফেলতে দিলাম একটুর জন্য, বাট সমস্যা না, আমি এখানে ভাই ফাস্ট হয়ে যেতে পারবো। কজ আমার কাছে গাড়িটা আছে, গাড়িটার স্পিড কিন্তু প্রচুর। বিমানের সাথে আমরা এখানে রেস দিচ্ছি, দেখছেন ওই বিমানটা আমাদের সামনে ছিল। আর এখানে দেখেন এখন তিনটা গাড়ি আসছে, এই তিনটা গাড়ির সাথে মূলত এখন আমাকে, আমার কাছে যদি একটা স্টিয়ারিং হুইল থাকতো ভাই তাহলে সিরিয়াসলি জমে যাইতো। আর তাছাড়া ভাই এখানে কন্ট্রোলিং মানে কতটা রিয়েলিস্টিক বলে বোঝাতে পারবো না। একটা গুড নিউজ দিচ্ছি, যেটি হচ্ছে যারা গেমটি কিনতে চান তারা চাইলে কিন্তু আমার নিজের ওয়েবসাইট মানে gamegor.com থেকে কিনতে পারেন। gamegor.com এর মধ্যে Forza Horizon 5 মানে কি বলে আছে, আপনারা চাইলে ওইখান থেকে কিনতে পারেন। অ্যান্ড গেম Forza Horizon 5 মেবি অফার আছে কিনা আমি জানি না, একটু চেক করবেন তাহলে বুঝতে পারবেন। অলরাইট, এখানে ভাই এই ইন্ট্রোটা মেবি শেষ। অ্যান্ড দেখা যাক এখন কোথায় নিয়ে আমাদেরকে, মানে কোথায় নাই বলতে পারতেছি না। ওকে আবারও বিমান দেখাচ্ছে, আমি বুঝতে পারছি মেবি আমরা ইন্ট্রোর মাধ্যমে এখানে যে জায়গাগুলো আছে না ওই জায়গাগুলো ভিজিট করতেছি। আমাদেরকে ইন্ট্রো দিচ্ছে প্লাস এখানে এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছে। ও বুঝতে পারছি এখন আমরা জঙ্গলের মধ্যে গাড়ি চালাবো। ওহো ভাই বুঝতে পারছি জঙ্গলের মধ্যে গাড়ি চালানোর মজাই আলাদা, থান্ডার ইন দ্য জঙ্গল। ও মাই গড ভাই আমি এই জন্য কিন্তু ওয়েট করে আছি। দেখেন ভাই জঙ্গলের গ্রাফিক্সটা দেখেন, ক্যান ইউ বিলিভ দিস ভাই, গ্রাফিক্সটা দেখেন কতটা অসাধারণ লাগতেছে। একদম সবাই কমেন্টসে জানাবেন আমাকে যে ভাই এই গেমের গ্রাফিক্স আপনাদের কাছে কেমন লাগছে। অ্যান্ড কারা কারা গেমটা খেলার ইচ্ছা আছে নিজের মনের মধ্যে, অনেকে আছে ভাই যাদের পিসি নাই বাট গেম খেলার অনেক ইচ্ছা আছে, তো তাদের মধ্যে কাদের কাদের মধ্যে এই গেমটা খেলার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি যখন থেকে ভাই পিসি নিতি না তার আগে থেকে Forza Horizon 4 খেলার অনেক শখ ছিল আমার, পিসিও নিলাম ফাইনালি, Forza Horizon 4ও খেললাম, Forza Horizon 5ও খেললাম। ইনশাল্লাহ নেক্সট আমরা আরও অনেক গেম খেলবো, বাট দেখা যাক ভাই Forza Horizon 5টা আমরা কতটুকু খেলতে পারি। ও ভাই ফার্স্ট পার্সনে গাড়ি চালানোর কিন্তু মজাই আলাদা, বাট আমার কাছে যদি এখানে কি বলে স্টিয়ারিং হুইলটা নাই এর জন্য ফার্স্ট পার্সনে খেলে অতটাও মজা পাচ্ছি না, এই জন্য আমি এখানে ভাই কী বল থার্ড পার্সনে খেলছি। ওকে ড্রিফটিংটা দেখছেন একদম অ্যাকুরেট ছিল। আর এখানে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না দেখুন একটা ভাই, মানে যদি এখানে মানুষ থাকতো তাহলে ভালো হতো। আরে অ্যাক্সিডেন্ট করে ফেললাম ও একটুর জন্য, যাক যাক ভাই অ্যাক্সিডেন্ট করি নাই আমি। আর তাছাড়া গাড়িগুলোর স্পিড অনেক কম ভাই, মাত্র 90 আছে, এটা মাইল পার আওয়ার বুঝতে পারছি, মাইল পার হলে ভাই এটা মানে কি বলে এটা থেকে আরও অর্ধেকটা বেশি হয়। যেমন আমরা এখানে যদি এখন 80 কিলোমিটার হয় স্যার 80 মাইল হয় তাহলে কিলোমিটার হিসাব করলে এখানে প্রায় আপনার কত মানে 140-এর মতো হয়ে যায় কিলোমিটার। অলরাইট, এখন আমাদেরকে এখানে মেবি একটা লেফট দিকে মোড় নিতে হবে, সামনে এখানে একটা ড্রিফট করবে। এখন দেখবেন এই জায়গার মধ্যে একটা ড্রিফট করতে পারে কিনা একটু দেখা যাক। না ভাই এখানে জায়গাটা ইয়ে করতে পারে না রে, বাইরে চলে যাচ্ছে। আর ভাই বিমানটা আমাদের সাথে সাথে আছে, হো হো জাম্পিং এর মোমেন্টগুলো কিন্তু অ্যামেজিং, একদম সিরিয়াসলি অসাধারণ। আমরা ওপেন ওয়ার্ল্ডে চালাবো ভাই, ওপেন ওয়ার্ল্ডে একটু ঘুরে ঘুরে দেখবো যে ভাই গ্রাফিক্সে মানে ম্যাপের মধ্যে কোন জায়গার মধ্যে কী আছে সেটাও দেখবো, বাট আগে আপাতত নর্মালি গাড়িটা চালাই। ও মাই গড আমি বুঝতে পারছি যে কী বলবো, সিরিয়াসলি মানে আমার কোনো আইডিয়া নাই যে আমি কী বলবো, বাট হ্যাঁ আমি এতটুকু জানি গেমটা আছে খেলবো আমি, Forza Horizon 5 খেলতে হবে আমাকে। অলরাইট, ও হো মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। ওকে এখন আমরা মেবি আসছি মরুভূমিতে, হাইওয়ে টু হরাইজন। অলরাইট, এখানে একটা সুপার কার দিবে আমাদেরকে কারণ এই জায়গার রাস্তাগুলো একদমই সমান। অলরাইট, এখন ভাই তাহলে মারাত্মক লেভেলের একটা কি বলে রেস হবে, সুপার কার দিবে আমাদেরকে, যাতে করে ভাই ভালো করে দেখে একটা সুপার কার দেয়। যে সাইনো ভালো একটা সুপার কার দিয়েছে। ওকে গাড়িটার নাম কি জানি না, দেখতে অনেকটা ম্যাকলারেনের মতো লাগছে অনেকটা, আই ডোন্ট নো বাট কি। ওকে আমাদেরকে এখন সামনে যে গাড়িটা আছে না ওটাকে ক্রস করতে হবে। মাই গড 160 মাইল পার আওয়ার, এটা কিন্তু কিলোমিটার না, কিলোমিটার হলে মানে এর থেকে আর অর্ধেকটা বেশি হবে, মানে আমরা 250 কিলোমিটার স্পিডে চালাচ্ছি বলতে পারেন। ওকে আমরা এখন আছি মেক্সিকোতে। ও মাই গড, দেখি কতটা উড়াইতে পারি, 200 মাইল পার আওয়ার, লল মানে 300 কিলোমিটার স্পিড প্লাস চলতেছে। ওকে বাই ড্রিফটিং, ড্রিফটিং অসাধারণ লাগছে ড্রিফটিংটা, সামনের গাড়িটাকে ক্রস করতে পারতেছি না, এটা অনেকটা দূরে। ফার্স্ট পার্সনে কিন্তু চালালে মজা লাগতো, বাট কি বলে স্টিয়ারিং নেই এই জন্য ভাই চালাচ্ছি না, এতটাও ফিল পাচ্ছি না ফার্স্ট পার্সনে। ও ভাই Forza Horizon 5 এর মধ্যে ড্রিফটিংগুলো অসাধারণ লাগে,
একটুর জন্য ক্রস, ওকে ফাইনালি ক্রস করে ফেলেছি। আরে অ্যাক্সিডেন্ট, ওকে অ্যাক্সিডেন্ট করি না, যাক যাক ভাগ্য ভালো। আমি তো ভাবছিলাম একদম বাইরে গিয়ে পড়বো, আরো এই বিমানটা আবারও আছে, বুঝতে পারছি। মিন আমাদেরকে মেবি ইন্ট্রো কিন্তু এখনও শেষ হয় না, গেমের এখনও ইন্ট্রো চলতেছে, যখন আমরা ওপেন ওয়ার্ল্ডে চালাবো তখন কিন্তু আরও অসাধারণ লাগবে। একটা গাড়িয়ে ক্রস করছি ভাই, 210 মাইল পার আওয়ারে চলতেছে, ক্যান ইউ বিলিভ দিস? মাইল পার আওয়ার, ইটস নট কিলোমিটার, ওকে? মাইল পার আওয়ার হলে অনেক, মানে কিলোমিটার থেকে তো অবভিয়াসলি অনেক বেশি, প্রায় কী বলে আপনার 1 মাইল ইজ ইকুয়াল টু 1.62 কিলোমিটার আই থিঙ্ক, এমনটা হবে। ওকে এখন ভাই বিমানটাকে ক্রস করবো, দেখবেন এই বিমানটাকে ক্রস করবো। এখন একটুর জন্য হয়ে গিয়েছে, ফাইনালি বিমানকে ক্রস করে ফেলেছি আমরা, দেখবেন এখন বিমানকে আমরা ক্রস করে সামনে যাব। বিমান থেকে ওই গাড়িটার স্পিড বেশি ছিল, মাই গড লল। ওকে ভাই বিমানের সাথে যদি একটা রেস করতে পারতাম তাহলে কিন্তু অসাধারণ লাগতো, আই থিঙ্ক করতে পারবো। ওকে এখন মানে কি বলে বড় একটা ইন্ট্রো চলবে আমার যতটুকু মনে হয়। অল রাইট, এখানে একটা ইন্ট্রো হবে এখন, মানে আমি যে ড্রাইভার সেটার একটা পরিচয় হবে। অ্যান্ড আমি এখানে মূলত কি বলে আমার একজন ক্যারেক্টার চুজ করে নেব, অ্যান্ড আমি অলরেডি চুজ করে ফেলেছি যে আমি এই ক্যারেক্টারটাকে চুজ করছি। এনিওয়ে গাইস আমি এখানে ইন্ট্রোটা স্কিপ করে দিয়েছি, দেখা যাক ভাই ওপেন ওয়ার্ল্ডে যেতে পারে কিনা। আমাদের এখানে যে ওয়ার্ল্ডটা আছে না সেটা আমাদেরকে এক প্রকার আনলক করতে হবে, মানে এখানে রেসগুলো খেলে গেলে মানে ওয়ার্ল্ডগুলোকে এক প্রকার আনলকের মতোই করতে হয় ম্যাপগুলো, যে আমরা মানে কোন কোন জায়গার মধ্যে যেতে পারবো। এনিওয়ে আমরা এখন এই রেসটা খেলি, দেখা যাক রেসটা কেমন হয়। ওকে ম্যাপের মধ্যে ওই জায়গার মধ্যে আমি প্রায় চলে আসছি, না না এখন আসিনি, এখন একটা লেফটে নিতে হবে, একটা ড্রিফ্ট করবো ভাই। দেখছেন ও ড্রিফ্টটা কিন্তু অ্যামেজিং ছিল আমার কাছে, এটা একদম পারফেক্টলি, এর আগে যতগুলো ড্রিফ্ট করতে পারি একটা তেমন একটা পারফেক্টলি হয় নাই, এটা পারফেক্টলি। ভাই একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি, ওটা আমি একটু রিভার্স করে নিই। আর 4G Horizon 5 এটা অনেক ভালো লাগে যে যদি আমি বাই চান্স অ্যাক্সিডেন্ট করে ফেলি তাহলে রিভার্স নিতে পারবো, বাট হ্যাঁ এটা কিন্তু অফলাইনের মধ্যে, অনলাইনের মধ্যে আপনারা এটা করতে পারবেন না, কারণ অনলাইনে আমরা যদি রিভার্স নিই তাহলে রিয়েল টাইমটা থাকবে না এটাই। এনিওয়ে আমরা আমাদের ওই জায়গার মধ্যে চলে আসছি, এখন এখানে আমরা আরও একটা রেস স্টার্ট করবো। অল রাইট, আমরা এখন যে রেসটা করবো সেটা হচ্ছে একটা স্পোর্টস কার দিয়ে রেস করবো, গাড়িগুলোর নাম আই ডোন্ট নো, বাট হ্যাঁ গাড়িটার স্পিড কিন্তু অনেক ভালো হবে, প্লাস এটার ব্রেকিং সিস্টেম অ্যান্ড কন্ট্রোলিং অনেক হার্ড হবে, কজ এটা হচ্ছে একটা স্পোর্টস কার। ওকে ফাইনালি আমাদের রেসটা স্টার্ট হচ্ছে, এখন হবে বিমান ভার্সেস গাড়ি। ভাই দেখা যাক বিমানটাকে আমি ক্রস করতে পারি কিনা, স্টার্টিং কিন্তু পারবো, কজ স্টার্টিংয়ে বিমানটা রেস উঠাইতে তার অনেক সময় লাগবে। আরে অনেক গতিতে যাচ্ছে কিন্তু এই বিমানটা, আমার মনে হয় না আমি এখানে পার করতে পারবো, বাট তারপরও চেষ্টা করতে ক্ষতি কি, হ্যাঁ চেষ্টা তো করা যেতেই পারে। অল রাইট এখন এখান দিয়ে বড় একটা জাম্প করতে হবে, 3, 2, 1 বুম ভাই, দেখছেন অনেক বড় একটা এখানে জাম্প করছিলাম, অ্যান্ড এখান দিয়ে আই থিঙ্ক আর একটা জাম্প হবে, না 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 এখানে জাম্প হয় নাই ভাই, এভাবে ওইটা এখানে একটা একটু স্লোলি চালাতে হবে, কত জায়গার মধ্যে আমাদের নইলে কি বলবো এখানে কন্ট্রোলিংটা মানে ধরে রাখতে পারবো না, বাইরে চলে যাবে গাড়িটা। ওকে ফার্স্ট পার্সনে একটু চালাই, দেখা যাক কেমন লাগে ভাই, ফার্স্ট পার্সনে সত্যিই ভাই চালানোর মজা আলাদা, বাট ফার্স্ট পার্সনে মানে কী বলে কিবোর্ড দিয়ে কন্ট্রোলিংটা ভালো লাগে না অতটা, এই জন্য আমি চালাই না। ওকে ড্রিফটিং, আরে বাড়ি গাইতাম, ও হো একটুর জন্য বাড়ি গাইতাম, যাক আমি বাড়ি খাই নাই। বিমানটাকে ভাই কন্ট্রোল পার করতে পারতেছি না, বিমান অনেক সামনে আমার, ওই বিমানটাকে পার করতে হলে আমাকে মেবি আরও জোরে চালাতে হবে, বাট এখানে কিন্তু মোড় আছে, মোড় দিয়ে যখন আমি এখানে মোড় কাটাই তখন আমার স্পিড অনেকটাই কমে যায়। ওকে এখন আই থিঙ্ক বিমানটাকে আমরা এখানে পার করতে পারবো। ওকে একদমই স্লোলি যেতে হবে যাতে করে ভাই আমি কী বলো আগের বার মতো এখানে আটকায় না যাই। অল রাইট, আরে এখানে বাইকগুলো দেখে এখনও যেতে, ও হো বুঝতে পারছি রাস্তাগুলো, আরে আর একটা বাড়ি খেয়েছি, রাস্তাগুলো মনে করো না একদম বাঁকা, তো এই জন্য এখানে গাড়িগুলো সামনে যেতে পারতেছে না তেমন একটা, সামনে যে বাইকগুলো আছে ওগুলো। এনিওয়ে এখন আমার না এখানে আরও একটা মোড় আছে, এই মোড়টা পার করার পরে ভাই একদম 150 কিলোমিটার স্পিডে চালাবো, দাঁড়ান আমি জাস্ট একবার এটা ক্রস করি। ওকে 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 ফাইনালি আমরা এখানে সোজা রাস্তার মধ্যে আছি, নাও টাইম টু আপডেট মাই স্পিড। রাইট এখন ভাই আমাকে জোরে চালাইতে হবে একদম, বিমানটাকে মনে হয় না পার করতে পারবো, কোথায় বিমান ভাই কোথায় গাড়ি। অল রাইট এখানে দুটো বাইকারকে ভাই পার করতে পারি কিনা দেখি, ভাই এদের বাইকগুলো বুঝলাম না, আরে ভাই স্টান করতেছে এরা, ওই যে আমার পাশে আছে বাট এখনো পর্যন্ত একটাকেও বিজয় ফেলতে পারি নাই। ওকে অনেক কষ্ট করে আমরা এখানে একটা বাইককে পিছু করছি, বাট এখানে সামনে আরও একটা বাইক আর একটা বিমান রয়ে গিয়েছে ভাই, এটাকে পিছ করতে পারতেছি না আমি। এনিওয়ে এখন আরে ভাই এই মোড়গুলো কিন্তু একদমই খারাপ, দেখছেন পারি গেছে ভাই, গাড়ির পাতার অবস্থা 12টা বেজে গিয়েছিল। আমি যে গাড়িটা চালাচ্ছি ভাই এটার স্পিড কিন্তু অনেক ভালো, বাট আমাকে এখন যদি একটা সুপার কার দিত তাহলে বিমানটাকে একদম ইজিলি মানে পার করাই দিতে পারতাম, বাট এবার পারতেছি না।
মাই গড, ভাই দেখছেন এত বড় একটা বিমান এখানে এত নিচ দিয়ে চালাচ্ছে, এটা কিন্তু মানে কি বলো অনেক বড় একটা বিষয়। জিটিএ 5 এর মধ্যে আমরা চালাইছি, আমরা জানি বিমান চালাতে পারে কতটা প্যারা দেয় একটা বিষয়। এনিওয়ে এখন আমরা এখানে পার করতে পারবো, এখন প্লেন সোজা একটা রাস্তা পাই দিই ভাই, প্লিজ প্লিজ প্লিজ, যাতে করে এবার বিমানটাকে পার করতে পারি একটু একটু ভাই। এখনো পারি নাই জি, অল্প একটুর জন্য পারি নাই রে ভাই, প্রায়। আরে সামনে লাভ ভাই, প্লিজ প্লিজ প্লিজ, যাতে করে পার করতে পারি। আমি মনে হয় ফার্স্ট হই নাই, ফার্স্ট হই নাই, ফার্স্ট কি হয়েছি আই ডোন্ট নো ভাই, প্লিজ যাতে করে ফার্স্ট হই। ফাইনালি ফার্স্ট হয়েছি, মাই গড, বিমানকে পার করে আমি ফার্স্ট হয়ে গিয়েছি। এনিওয়ে গাইজ, অনেকক্ষণ ধরে আমরা এখানে রেস করছি অ্যান্ড অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি, ফাইনালি এখন আমি যাবো ভাই জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভাই জঙ্গলের গ্রাফিক্সটা কতটা অসাধারণ লাগে। আমরা মূলত এখন যাচ্ছি মূলত গেমসের মধ্যে ঘোরার জন্য যাচ্ছে, মানে ট্রাভেলিং করার জন্য এক প্রকারে। যে দেখেন এখানে একটা বিচ আছে, হ্যাঁ বিচের পাশে এখানে একটা জঙ্গল আছে। সো আমরা যদি ওই জঙ্গলের মধ্যে যাই তাহলে গ্রাফিক্সটা তো সুন্দর লাগবেই, প্লাস ড্রাইভিংটা যে কতটা অ্যামেজিং লাগবে বলে বোঝাতে পারবো না। এনিওয়ে এখন আমাদেরকে গাড়িটা এখান দিয়ে ঘুরাইতে হবে। ওকে, ও সুপার কার একটা গিয়েছে মাত্র এখান দিয়ে। আমি যদি এখন অনলাইনে খেলতাম তাহলে এখানে যতগুলো গাড়ি আছে না সবগুলো কিন্তু অনলাইন প্লেয়ার দ্বারাই কন্ট্রোল করা হইতো, বাট আমি অফলাইন খেলতে দিই, কারণ অফলাইন খেলে ভিডিও মেকিংয়ের জন্য অফলাইনটাই বেটার আমি মনে করি, এর জন্য মূলত অফলাইনটাই খেলতে দিই। এনিওয়ে এখানে দেখতে পাচ্ছেন গান চলতেছে, এখন অনেকটা পথ যেতে হবে, অনেকটা পথ মানে আমাদেরকে প্রায় 9 মাইল দূরে যেতে হবে। ও মাই গড, 9 মাইল মিন আপনার 10 কিলোমিটার প্লাস দূরে যেতে হবে। যাই হোক গাইস, এখন আমরা কি বলি মানে গেমসের মধ্যে ব্লগ করব। এই গেমের গ্রাফিক্সের বর্ণনা তো অনেকক্ষণ ধরে আপনাদেরকে দিয়েছি, এখন আর কিছু বলবো না, আমরা বিচের ওইখানে যাই দেন আপনাদেরকে কিছু কথা বলবো। আই থিঙ্ক এটা অনেক মানে কি বলে ইন্টারেস্টিং হবে, প্লাস ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যাবে কেমন হয়। আর আমার পাশে এখানে একটা গাড়ি আছে, হ্যাঁ এটা হচ্ছে বলতে পারি BMW। আমি এই BMW-কে চ্যালেঞ্জ করছি যে আমি তোর আগে সামনে একটা মার্কেট আছে ওই মার্কেট যাবো। হ্যাঁ তো এখন আমাদেরকে মেবি 1 মাইল, হ্যাঁ 1.1 মাইল ছিল। যাই হোক, এই রাস্তার মধ্যে এখন আমাদেরকে বলতে এখানে কি বলে ইয়া করতে হবে, কি বলে রেস করতেছি আমরা দুইজনে ভাই। এটাকে একদমই ইজিলি বিট করে ফেলতে পারবো, কারণ কত পিছনে পড়ে আছে এখনো পর্যন্ত দেখেন, আমার এখনো অনেক পিছনে, আর এ নাকি আমার সাথে রেস করবে। যাই হোক ভাই, এটাকে বিট করার কোনো ব্যাপার না, এটাকে বিট করি দেন আমি চলে যাব সোজা জঙ্গলে। গাইজ, অনেকক্ষণ ধরে আমরা এখানে কি বলে মানে মেইন রোডের মধ্যে চালাইছি, বাট আমি এখন আর মেইন রোডের মধ্যে চালাবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে অফ রোডে চালাবো, একদম মানে রাস্তা ছাড়া জঙ্গলের মাঝখান দিয়ে। গেমটার একটা এই জিনিসটা ভালো লাগে যে রাস্তার বাইরে যেই জায়গায় মানে একদম যে জায়গার মধ্যে গাড়িটা যাওয়া পসিবল ওই জায়গার মধ্যে আপনি গাড়িটা চালাতে পারবেন, এটা অনেক সুন্দর মানে ভালো লাগে বিষয়টা। তাহলে ওপেন ওয়ার্ল্ড একটা ফিল পাওয়া যায়, রেসিং প্লাস ওপেন ওয়ার্ল্ড দুইটাই। ওহো, এখানে একটা কি বলে ক্ষেত আছে, ক্ষেতের উপর দিয়ে আমি এখানে গাড়ি চালাচ্ছি, লল। ওকে, এখানে আরও একটা ক্ষেত আছে, এটা কী ক্ষেত যা বলতে পারবো না, আমি ম্যাপের মধ্যে দেখছি যে আমাকে বলতে সোজা যেতে হবে, বাট এটা রাস্তা দিয়ে গেলে আর একটু দূরে দিয়ে যেতে হইতো আর কি, বাট আমি একদম এখানে শর্টকাট চলে যাচ্ছি। ও ভাই, এটা কিন্তু অসাধারণ ছিল, আমরা যে এখানে অফ রোড চালাইছি ভাই অনেকক্ষণ চালাইছি, এখনও পর্যন্ত 5 কিলোমিটারের মতো রয়ে গিয়েছে, সরি 5 মাইলসের মতো করে। ও, আমাদেরকে এখন অনেকটা পথ যেতে হবে, আমরা সবে মাত্র কি বল অর্ধেকটা আছে, আমাদেরকে আরও অর্ধেকটা যেতে হবে। আর আমি এখানে অনেকটা ক্লিপ স্কিপ করে দিয়েছি, কস এটা অনেক দূরে গাড়ি আমি চালাচ্ছি, পর দিস আমি ফিলিংসটা পাচ্ছি যে মানে একটা গেম খেলতেছি ওটার ফিল পাচ্ছি রিয়েল লাইফ গ্রাফিক্সের মতো, বাট আই ডোন্ট নো আপনারা কতটা ফিল পাচ্ছেন। যদি আমার কাছে একটা লজিটেক G29 থাকতো তাহলে হয়তো আপনাদেরকেও ফিল দেখাইতে পারতাম যে আসলে ভাই এই গেমের কন্ট্রোলিংটা ফুললি রিয়েলিস্টিক, লাইক এ রিয়েল লাইফ ফর দিস গেমটা এতটা পপুলার। ফাইনালি আমরা ভাই জঙ্গলের দিকে যাচ্ছি, এখানে ভাই আমরা এখন জঙ্গলের রাস্তা পাবো, একটুর জন্য এখানে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। এনিওয়ে এখন ভাই আমরা সামনে জঙ্গলের রাস্তার মধ্যে ধরবো, এতক্ষণ ধরে আমরা এখানে মরুভূমিতে চালাইছি, সামনে জঙ্গল দেখতে পারতেছেন আই থিঙ্ক আপনারা, এই জঙ্গলের মধ্যে এখন ঢুকতে দিই। ওকে, নাও আপনারা জঙ্গলের রাস্তা দেখতে পারবেন। আমরা কিন্তু ভাই যে জায়গার মধ্যে যাচ্ছি সেটাই এরকম না, সেটা আরও অনেক সুন্দর একটা জায়গা, আমি এর আগে একবার গিয়েছিলাম এই জন্য আপনাদেরকে এত কনফিডেন্টলি বলতে দিচ্ছি যে জায়গাটা অনেক সুন্দর। আর তাছাড়া ভাই এই রাস্তাটাও কিন্তু খারাপ না, অনেক সুন্দরই লাগতেছে। ও মাই গড, ওকে ভাই এখন আমি এই জঙ্গলের মাঝখান দিয়ে ঢুকাই দিয়ে বলো ভাই প্লিজ, যাতে করে গাছের সাথে বড় গাছের সাথে বাড়ি না গিয়ে যাতে করে অ্যাক্সিডেন্ট না করি। এনিওয়ে, ও মাই গড, দেখতেন জঙ্গলের রাস্তা, এই যে এটা হচ্ছে জঙ্গলের রাস্তা, জঙ্গলের রাস্তার মধ্যে গাড়ি চালানোর মজাটা কেমন। আর আপনারাই এখন বলেন, আপনারা নিজেরা বলেন ভাই গেমের গ্রাফিক্স কেমন, আমি কিচ্ছু বলবো না যে গ্রাফিক্স ভালো হ্যান ত্যান কিচ্ছু বলবো না, আপনারা নিজেরাই বলেন গেমের গ্রাফিক্সটা কেমন লাগতেছে। মাই গড, এই গেমটার একটা যে বিষয় কি জানেন,
এখন বর্তমানে যে গেমগুলো রিলিজ হচ্ছে সেগুলোর গ্রাফিক্সগুলোকে ফিউচারিস্টিক করা হচ্ছে, বাট আরডিএক্স 2 এর গ্রাফিক্স রিয়েলিস্টিক বাট সেটা হচ্ছে ওল্ড। আর এই গেমটা হচ্ছে বর্তমানে যে রিয়েল লাইফটা আছে না, সেই রিয়েল লাইফের মতো করেই গেমের গ্রাফিক্সটাকে বানানো হয়েছে। ও মাই গড, দেখছেন কতটা সুন্দর এই জায়গাটা! ও ভাই, অসাধারণ ফিলিংস লাগতেছে গাড়ি চালানো। যদি আমার কাছে একটা ভাই আমার মন চায় যদি এখনই গিয়ে নিয়ে আসি একটা লজিটেক G29, বাট না এখন নেবো না, কজ আমি জানি না আপনাদের কাছে গেমটা কেমন লাগছে। যদি গেমটা ভালো লাগে অ্যান্ড আপনারা যদি কি বললাম তো এই ভিডিওতে যদি 5 লাখ ভিউ ভুল করে হয়ে যায় তাহলে আমরা দেন একটা ইয়ে নেবো আর কি, লজিটেক G29, মানে ভিডিও আর্নিং দিয়ে নিব। ওকে ফাইনালি আমরা সমুদ্রের পারে আসছি। অ্যান্ড ওয়েট ব্যাগ, আরে চাকাগুলো একটু ধুয়ে নিই, গাড়িটা একটু গোসল করাবো এখন। মাই গড, অসাধারণ লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন, কথাটা মনে হয় আমি 100 বার রোপ করে বলতেছি, কারণ কী বলবো আমি মাথায় আসতেছে না এখন আপনাদেরকে কী বলবো। আচ্ছা একটা জিনিস দেখানোর আছে আপনাদেরকে, সামনে এখানে ছোটো খালের মতো করে একটা জায়গা আছে, যে এটা এটা মানে পার্শ্ব যে নদীগুলো আছে না ছোটোখাটো যে নদীগুলো, এটা হচ্ছে ছোটোখাটো একটা নদী আর কি। যে এখান দিয়ে গাড়ি চালানোর যে ফিলিং, অ্যামেজিং। এর ফাঁকে সবাই একটা কথা বলতেছি, যারা আপনারা আমার মতো এই গেমটা খেলতে চান, হ্যাঁ ফার্স্ট অফ অল গেমটা খেলার জন্য আপনাদের মোটামুটি একটা ভালো পিসি লাগবে, একদম লো এন্ড পিসিতে আপনারা পারবেন না, মানে একদম মিড রেঞ্জ পিসি হলে পারবেন, লাইক আপনার i5 9th generation 10th generation i5 8th generation CPU প্লাস একটা বাজেট GPU থাকলেও আপনারা এই গেমটা খেলতে পারবেন। ওইটা আমি এখানে অ্যাক্সিডেন্ট করেছি, রিভার্স করে নিই, কারণ আমি চাইতেছি না ভাই গাড়িটার মধ্যে কোনো ক্ষতি মানে কি বলে স্ক্র্যাচ আসুক। সো যাদের একটা মিড রেঞ্জের পিসি আছে তারা চাইলে এই গেমটা খেলতে পারবেন। র্যাম মেবি মিনিমাম 8GB লাগে মেবি এই গেমটা খেলার জন্য। হ্যাঁ তো যারা খেলতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, গেমটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে আছে, চাইলে আমার ওয়েবসাইট থেকে কিনতে পারেন। আর অবশ্যই লাইভ সাপোর্টে গিয়ে বলবেন যে আপনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার ওয়েবসাইট অবশ্যই ওইখানে গিয়ে বলবেন যে আপনারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে কিছুটা ডিসকাউন্ট দিতে পারেন, মেবি আপনাকে ডিসকাউন্টের কুপন দেওয়া হবে যদি ওইখানে বলেন যে আপনি এই চ্যানেলের সাবস্ক্রাইবার অ্যান্ড আপনি 4G/5 গেমটা কিনবেন। এনিওয়ে এখন গাড়িটা চালাই, কী বলে ইয়ার মধ্যে বাগানের সরি ভুল বলতে এটা জঙ্গলের মাঝখান দিয়ে গাড়িটা চালাই। এনিওয়ে আস্তে আস্তে চালাই, রিল্যাক্সিং ভাই। ওকে এখানে তো মানে নারকেল গাছগুলো আছে না, যদি এখানে একটা ছবি তুলি এই গাড়িটার মধ্যে কিন্তু আবার ফটোগ্রাফি করা যায়, এটা কিন্তু এই গেমটার মধ্যে ফটোগ্রাফি করা যায়, এটা অসাধারণ লাগে। যদি আমি এখানে একটা গাছের ছবি তুলি তাহলে আপনারা কোনো অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারবেন না এটা কি রিয়েল লাইফ নাকি গেম। এখনও যদি আমার কাছে মনে হচ্ছে আমি যদি ফার্স্ট পার্সনে চালাই তাহলে কেউ বুঝতে পারবেন না এটা যে রিয়েল লাইফ নাকি গেম। যদি একটা স্টিয়ারিং হুইল দিয়ে যদি আমি ফার্স্ট পার্সন গাড়িটা চালাইতাম তাহলে আপনারা হয়তো বুঝতেন না যে এটা কি রিয়েল লাইফ নাকি আপনার গেম। ও মাই গড ভাই, এখনও অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু এই গেমসের। আপনারা জাস্ট মাত্র ধরেন 20% সৌন্দর্য দেখছেন, এখনও 80% সৌন্দর্য কিন্তু রয়ে গিয়েছে, কারণ আমরা এখনও অনলাইন খেলি নাই। অনলাইন খেললে তো মজা পাওয়া যাবে, তার উপরে বড় কথা হচ্ছে এই গেমটা আপনার যখন আপনি অন্যান্য যে প্লেসগুলো আছে ভিজিট করবেন তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে, মানে অনেক কী বলে ফিলিংসটা অনেক ভালো লাগবে। দেন ভালো লাগারই কথা আপনার এটা রিয়েল রিয়েলিস্টিক একটা গ্রাফিক, মানে মাথা নষ্ট করার মতো একটা গ্রাফিক, গেম প্লে এক্সপিরিয়েন্স মানে ফুললি লুক লাইক এ রিয়েল লাইফ। সো আমার মনে হয় না ভাই কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনাদের মানে খারাপ লাগার কোনো অপশন আছে, এই গেমটা খেলবেন আপনার কাছে ভালো লাগবে না এমন কোনো অপশন আমার মনে হয় না পাবেন আপনারা। আমি ভাই এই গেমটাকে মানে কি বলে অ্যাজ এ রেসিং গেম মানে অ্যান্ড অ্যাজ এ ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম হিসাবে আমি এটাকে ভাই 10-এর মধ্যে তো 10 দিবই, স্বাভাবিক বিষয়। বাট হ্যাঁ, যদি আমরা এখানে ক্যারেক্টার কন্ট্রোলিং করতে পারতাম GTA 5 বিট করতে, আরে অ্যাক্সিডেন্ট করে ফেল দিয়ে দিলাম। এই গেমটার মধ্যে যদি ক্যারেক্টার থাকতো, লাইক ক্যারেক্টার তো আছে অবশ্য, আমরা যদি মানে গাড়ি যেরকম কন্ট্রোল করতেছি যদি গাড়ি থেকে ক্যারেক্টার বের করে ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতে পারতাম তাহলে এই গেমটা GTA 5 বিট করতে পারতো। কজ এটা আর একটা কথা ভাই, শুধু গেমের গ্রাফিক ভালো হলেই হয় না, গেমের মধ্যে কিন্তু স্টোরি থাকতে হয়। হ্যাঁ GTA 5 এত দূর আসছে এই জন্যই, কারণ গেমের স্টোরিটা হচ্ছে মেইন জিনিস। সো এই গেমের মধ্যে যদি ভালো একটা স্টোরি থাকতাম, যদি ক্যারেক্টারটাকে আমরা যদি কী বলে মুভমেন্ট করতে পারতাম তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা গেম হয়ে যেত। বাট হ্যাঁ যাই হোক, Forza Horizon 5 তাদের নিজেদের জায়গা থেকে ভাই তারা অটুট আছে, লাইক তাদের গেমটা হচ্ছে রেসিং, ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম। হ্যাঁ তো ওই জায়গা থেকে তারা অটুট আছে। এনিওয়ে আপনাদেরকে আমি এই জায়গার কথাই বলতেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর, একটা না একটু সামনে যেতে হবে, জঙ্গলটাতেই সামনে যেতে হবে, এখানে পার্কের মতো একটা জায়গা দেয় মানে মনে হবে যেটা একটা পার্ক। তো ওই জায়গার মধ্যে গেলে ভিডিওটা আরও অনেক সুন্দর লাগে, ওইখানে এখন যাবো। আর এগুলো হচ্ছে ভাই জঙ্গলের মধ্যে রাস্তা। আই আরেকটা বিষয় এখানে ও আছে, এখানে আমি ভেড়া আছে, Forza Horizon 4 মধ্যে আমি ভেড়া দেখেছিলাম, এখানে কিন্তু এখনও পর্যন্ত ভাই কোনো অ্যানিমেল দেখি না, জাস্ট পাখি দেখছি আমি।
যদি হরিণ বাঘ এগুলো থাকতো তাহলে কিন্তু আরও রিয়েলিস্টিক লাগতো। এই যে দেখেন এটা না না ভাই এটা না, আমি পিছনে নাকি সামনে মেবি আরও একটা জায়গা আছে, দেখতে অনেকটা পার্কের মতো লাগে, মেবি এটাই। আর বা চাকাটা এখানে আটকায় গিয়েছে, কদ এখানে একটা কাঠ ভেঙে কাঠের মাঝখানে আমাদের চাকাটা ঢুকে গেছে, ওকে আবার আটকায় গেল। ভাই কিরে এখানে এত রিয়েলিস্টিক করলো বিষয়টা, মানে চাকাটা জাস্ট একটু আটকে গেল, এতে মনে করেন যে কি মানে দাঁড়াইলাম এটাই ভাই, কাঠ ভেঙে চাকাটা নিচে পড়ে গিয়েছে, আর রে আবার আটকে গেল, উঠতে পারবো না, আবার পিছন থেকে আমাকে উঠতে হবে। ভাই রাতের বেলা কিন্তু এই জায়গাগুলো অসাধারণ লাগে, রাতের বেলা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ রাতের বেলা এই জায়গাটা কেমন লাগে, আমি কমিউনিটি টাইপের মতো যে পোস্টটা করছিলাম না, ওই পোস্টের মধ্যে মূলত এই জায়গা থেকে একটা ফটোগ্রাফি করছিলাম। আমি বললাম আগে যে ওর যার ফাইবার মধ্যে আপনারা ফটোগ্রাফিও করতে পারবেন, সো একটা ছবি তুলে ওটা পোস্ট করছিলাম অ্যান্ড বলছিলাম যে ভাই মানে এটা কোন গেম কে বলতে পারেন, মানে দেখলাম যে মোস্ট অফ দ্য মানুষ ভুল বলছে, আরে ওয়েট 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 ওয়েট, সরি 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 সরি, এখন আমাকে ভাই কী বলে ফাঁদে ফেলা হয়েছে এক প্রকার বলতে পারেন, রিভার্স করছি। এটাও অনেক সুন্দর একটা বিষয় যে যদি আপনি ভুলভাল অ্যাক্সিডেন্ট করে ফেলেন তাহলে কিছু সেকেন্ডের জন্য আপনি আবার রিভার্স যেতে পারবেন, ফুল কিন্তু রিভার্স যাওয়া যায় না, কিছু মানে কিছুটা সেকেন্ড বা মিনিটের জন্য যাওয়া যায় ব্যাক পিছনে। ভাই মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মধ্যে আছি লল। আচ্ছা এখানে আর দেখার মতো কী আছে, ও আচ্ছা আমরা একটু ঘুরেফিরে করি, রাত হলে রাতের বেলা আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন। ওইটা আমার রাইট সাইডে এখানে একটা ইয়ে আছে ব্রিজ টাইপের, না রাইট না ওই যে লেফটেরটা দেখায় আপনাদেরকে, লেফটে একটা ব্রিজ আছে, এখানে অনেক বড় একটা ব্রিজ ছিল আমি দেখেছিলাম, যতটুকু মনে হচ্ছে বড় একটা ব্রিজ ছিল, যে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ওকে একটু রিল্যাক্স করি, এখানে একটু দাঁড়াই, ওয়েট। ওহ এখন বলেন গেমটা আপনাদের কাছে কেমন লাগতেছে, মানে গ্রাফিক্সটা এখন কেমন লাগতেছে একটু বলেন, আর গাড়িটা কী বলবো মানে রিয়েলিস্টিক, তো মানে কী বলে আলট্রা রিয়েলিস্টিক, একটা ছবি তুলে বলবেন যে এটা মানে কী বলে রিয়েল লাইফ, জাস্ট ক্যারেক্টারগুলো একটু গেমের মতো লাগে এতটুকুই। ওকে একটু ঘোরাফেরা করা যারা কিছু করার নাই, আমি জাস্ট এখানে একটু টাইম পাস করতে দিই, কারণ রাতের বেলা হলে আপনাদেরকে দেখাবো যে রাতের বেলা এখানে গেমের গ্রাফিক্সটা কেমন লাগে। ওকে ওকে ওয়েট, ফাইনালি পাইছি আমরা, এটা হচ্ছে ওই ইয়েটা ব্রিজটা, যে ব্রিজের মধ্যে আমি ছবি তুলে পোস্ট করছিলাম কমিউনিটির। এই যে দেখেন এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে রাতের বেলা আমি একটা ছবি তুলছিলাম, ছবি তুলে এটা ইউটিউব পোস্ট করছিলাম, অ্যান্ড আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য মানুষই আপনারা গেমটা চিনেন নাই, অ্যান্ড অনেকে বলতে যে এটা রিয়েল লাইফ, একটা একজন কমেন্টে বল দিল এটা রিয়েল লাইফ, এটা দেখে আমি ওরকম হাসছিলাম। ও যাই হোক একটা বিষয় খারাপ লাগলো যে আমরা বাংলাদেশে পিসি গেমার হয়েও মানে ফোরজা অরিজিন ফাইভটাকে চিনতে পারলাম না, এটাও একটা খারাপ একটা বিষয়, মানে এটার দ্বারা বোঝা যায় যে বাংলাদেশে পিসি গেমারের অনেক অভাব। অল রাইট ফাইনালি রাত হয়েছে ভাই, এখন আপনাদেরকে দেখাবো যে কতটা অ্যামেজিং লাগতেছে, লাইটগুলো দেখেন মনে হচ্ছে একটা পার্কের মধ্যে আছে, আর রে আবারও আটকায় গেলাম রে ভাই, এই কাঠের মধ্যে চাকাগুলো আটকায়া যায়, মানে একটু ইয়ে করলেই আটকায়া যায়, এটা অতটা ভালো লাগে নাই। ওকে ভালো লাগে না বলতে এটা রিয়েলিস্টিক করছে, আবার ভালো লাগে না বলতে গেমটা না। ওকে যাই হোক আপনাদেরকে একটু দাঁড়ান আমি এবার পিছন থেকে দেখাই, তাহলে আই থিঙ্ক আপনারা ফুল ভিউটা পাবেন, এখান থেকে একটা মোড় নেব দেন আপনাদেরকে দেখাবো, আবার ব্যাক গিয়ে দেখেন এখন আপনাদেরকে দেখাই সামনে, দেখেন এখন লাইটগুলো কেমন লাগে, দেখছেন অনেকটা পার্কের মতো লাগতেছে, এখন কিন্তু ফুল গভীর রাত না, যদি গভীর রাত হইতো তাহলে আরও অনেক সুন্দর লাগতো। ওকে দেখেন ভাই এখন কতটা রিল্যাক্সিং লাগতেছে জায়গাটা, কতটা সুন্দর লাগতেছে, এর থেকেও সুন্দর জায়গা আছে ভাই এই গেমের মধ্যে, জাস্ট একটু এক্সপ্লোর করে দেখতে হবে আর কি, আমি ভাই অতটাও এক্সপ্লোর করে দেখি নাই, জাস্ট এই জায়গার মধ্যে এসে আমার কাছে ভালো লাগলো, তাই ভাবলাম এটা ভিডিওতে দেখানো যাক, আপনারাও দেখেন গেমটা কেমন। আর হ্যাঁ আবারও বলছি যারা যারা গেমটা কিনতে চান চাইলে আমার ওয়েবসাইট থেকে কিনতে পারেন, আমার ওয়েবসাইটের মধ্যে গেমটা অ্যাভেলেবল আছে। তো হ্যাঁ আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করতেছি, আবার বলতেছি এই ভিডিওতে আপনারা শেয়ার করে হোক, যেভাবে হোক যদি 500,000 ভিউ কোনোভাবে হয়ে যায় তাহলে লজিটেক G29 মাস্ট কিনবো, একদম মাস্ট ওয়াদা দিচ্ছি, লজিটেক G29 কিনবো, দেন স্টিয়ারিং হুইল দিয়ে একটা গেম প্লে আপলোড করে আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।